কুটুসের অটো আসছে, বাবা ভালো লাগছে, বাহ দারুণ, তুই ধরে থাকো। হ্যাঁ আবার ঘোরাবো, সাইড সাইড কুটুস ঘুরবে। এবার কোথায় যাবে, মামা বাড়ি? এই এই গাড়ি ধরে মামা বাড়ি যাবে? আরে বাবা কুটুস, এই ধরে থাকতে হবে, ধরে থাকতে হবে বাবা, ধরে আওয়াজ নেই তো, এখানে আওয়াজ হয় না, ও পিছনে আওয়াজ হচ্ছে না পাপা, গাড়ি 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 গাড়ি, উফ একটু রেস্ট এবারে, উফ। তো বন্ধুরা দেখো আজকে সকাল সকাল আমার ছেলেকে কি গাড়ি চড়াচ্ছি দেখো, যারা গ্রামে থাকো তারা নিশ্চয়ই চিনতে পারছো, এই যে সুপারি গাছের এই পাতার এই যে অংশটায় বাচ্চাদের বসিয়ে আর টানা হতো, ভীষণ মজা হতো কিন্তু ছোটবেলায়। তো এখনকার বাচ্চারা বা জেনারেশনের যেসব ছেলেপুলেরা রয়েছে তারা কিন্তু এই সুযোগটা বা সুবিধাটা পায় না, তো আমার ছেলেকে বসিয়ে আমরা সেই পুরনো স্মৃতিটা মনে করছি, ও যাতে স্মরণ করে রাখতে পারে তার জন্য ভিডিও করে রাখছি, তোমরাও দেখতে পাবে, ও ছোট থেকে যখন বড় হবে তখনও দেখতে পাবে, বেশ ভালোই মজার একটা খেলা বলতে পারো। বেশ ভালো লেগেছে বাবা, আবার চড়বে, চলে এসো বসে পড়ো বসে পড়ো, প্রথমে একটু ভয় পাচ্ছিল, বেশ মজা পেয়ে গেছে, আর ছাড়ে না, ওই দেখো বাবু হয়ে বসে পড়লো, ওয়াও ওয়াও, পার্কে যাচ্ছ? আমি এরকম ট্রেনে ট্রেনে পার্কে যাব, ইঁটে যাব? না না ইঁটে যাব না, তুমি এখানেই চড়বে, আর দাদা আসলে কি দাদা চড়াবে? আপ এন্ড ডাউন, গাড়ি চড়া তো হয়ে গেল, এবার কি কেক খাবে? না খাবে না, পার্কেই যাবে, আপ এন্ড ডাউন হবে। ও আচ্ছা আচ্ছা, সেই পার্কে এরকম স্লিপ আছে না, এরকম উঁচু থেকে নিচে পড়ে, ওর এইটা দেখেই বারবার সেই জন্য আপ এন্ড ডাউন করছে, এতক্ষণ তো বুঝতে পারছিলাম না, তাই না বাবা? আপ এন্ড ডাউন হচ্ছিল। তো বন্ধুরা ডিসেম্বর মাস পড়ে গেছে, ডিসেম্বর মাস মানেই কিন্তু আমাদের একটু কেক খাওয়ার খুব ইচ্ছে হয়, বাচ্চা থেকে বুড়ো সবারই, তো সেই জন্য আজকে একটু কেক বানাবো। কুটুস এখন খাবে না বলছে, কারণ ও এখন পার্কে যাওয়ার নেশা রয়েছে বা গাড়ি চড়ার জন্য ব্যস্ত রয়েছে। ওমা কেক খাবে না, পার্কে, ওই যে চলে যাচ্ছে পার্কে, তো আজকে একটা দারুণ একটা মজাদার কেক বানাবো, তো চলো রান্নাঘরে, আমার ছেলে তো পার্কে চলে যাচ্ছে, এখন গাড়ি চড়ে কেক চড়াবে যাই না, ওর দাদা তো বাড়ি নেই, তো একা একা চলে যাচ্ছে, তো মাকে ডেকে নেবো, মা আর আমি দুজনে মিলে রান্নাঘরে কেক বানাবো, তো চলো। তো বন্ধুরা আমার ছেলেকে সুপারি পাতা গাড়ি চড়িয়ে চলে এসেছি রান্নাঘরে, ও কিন্তু খুব মজা পেয়েছে, মা দেখোনি তো? না আমি দেখিনি, মজা পেয়েছে বাবা, পার্কে যাবে বলছিল ওই গাড়িটা চড়ে চড়ে। তো দেখো এখন বসে গেছি রান্নাঘরে সবকিছু নিয়ে কেক বানানোর জন্য, তো আমার হাতে যেগুলো রয়েছে সেগুলো একবার বলে দিই তোমাদের, এখানে দেখো দুধ রয়েছে আর রয়েছে চিনি, এই চিনিটা শিলনোড়াতে গুঁড়ো করে নেবো, একটা ইনো রয়েছে, ভ্যানিলা রয়েছে, আর রয়েছে কোকো পাউডার আর বাটার, আর এখানে মার কাছে রয়েছে দেখো পার্লে জি বিস্কুট আর দুটো অরিও বিস্কুট, তো এই দিয়ে আজকে আমি কেক বানাবো, তো চলো মা এই পার্লে জি বিস্কুটগুলো বের করে নিয়ে গুঁড়ো করতে হবে। এই পার্লে জি বিস্কুটগুলো সেই ছোটবেলা থেকেই দেখছি বলো, এই দেখ এগুলো আগে বড় ছিল, ছোট এখন বড্ড ছোট হয়ে গেছে, আজকে মাঠে লোক কাজ করছে তো? হ্যাঁ আজকে মাঠে তিনটে লোক কাজ করছে, আজকে আর ধান কাটতে যেতে পারিনি। ও চিনিটা এবার তুমি গুঁড়ো করে দাও, চিনি মা কিছুটা গুঁড়ো করে দিয়েছে আর আমি কিছুটা গুঁড়ো করলাম, আর বিস্কুটটা দাও মা আমি গুঁড়ো করে দিই, এত মুচমুচে বিস্কুট শির নোড়া লাগাতেই গুঁড়ো হয়ে গেছে। তো দেখো আমি কিছুটা বিস্কুট গুঁড়ো করে নিয়েছি আর মা কিছুটা বিস্কুট গুঁড়ো করে দিচ্ছে, আর ততক্ষণে আমি দুধের মধ্যে চিনিটা গুলিয়ে নেবো,
দেখো বন্ধুরা, গুঁড়ো চিনিটা দুধ দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি আর কিছুটা দুধ রেখেছি। এবার অল্প অল্প এই বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নেব। জায়গাটা অনেক ছোট হয়ে গেছে, অন্য পাত্রে নিতে হবে। একেবারে এই পাত্রেই ঢেলে নিচ্ছি। এইটা ভালোভাবে গুঁড়ো হয়ে গেছে তো? হ্যাঁ, ওইটা ভালো গুঁড়ো হয়েছে, এইটা আর একবার করবো। ঠিক আছে, এত দুধ লাগবে। একটু দুধ দিয়ে দিয়েছি, এবার বাটারের একটু কিউব দিয়ে দিচ্ছি একটা। এই বাটারের বদলে কিন্তু সাদা তেলও দিতে পারো, তবে বাটার দিলে বেশি টেস্ট হবে। তো দেখো, এই ব্যাটারটার মধ্যে একটা বাটারে কিউব দিয়েছি, আর একটা দিয়ে দিচ্ছি। এই বাটার দিলে কেকটা বেশ অয়েলি অয়েলি হবে, বেশ ভালোই লাগবে খেতে। তো দেখো, এই ব্যাটারটা রেডি করে নিয়েছি আর থিকনেসটা দেখো ঠিক এরকমই থাকবে। আর যে দুধটা নিয়েছিলাম এক বাটি, পুরোটাই লেগে গেছে। এবার এর মধ্যে হাফ চামচ মতো ভ্যানিলা দিয়ে দেবো। হাফ চামচ ভ্যানিলা দেওয়ার সঙ্গে সঙ্গে কেকের যে মূল গন্ধটা থাকে, সেই গন্ধটাই কিন্তু পাওয়া যাচ্ছে। দেখো বন্ধুরা, বিস্কুটের ব্যাটারটা দুটো পাত্রে নিয়ে নিয়েছি। এবার এই পাত্রের মধ্যে কোকো পাউডার অ্যাড করব। দুটো দেখো কালার আলাদা হয়ে গেছে, কিন্তু এই কোকো পাউডার মেশানোর পরে যে কালারটা এসেছে, যে চকলেট কালারটা, এর থেকেও আমি একটু ডিপ কালার করব। তার জন্য যে অরিও বিস্কুটগুলো রাখা আছে, ওই অরিও বিস্কুট কটা গুঁড়ো করে নেব। দেখো, অরিও বিস্কুট দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কালারটা ডিপ চকলেট হয়ে গেছে। তো বিস্কুটের ব্যাটার দুটো রেডি করে নিয়েছি, এটা সাইডে রেখে দিয়ে এবার উনুনটা ধরিয়ে নেব। তো বন্ধুরা, ওদিকে তো বালিটা গরম করতে দিয়ে দিয়েছি, আর ততক্ষণে আমি যে পাত্রে কেক বানাবো সেই পাত্রটাও নিয়ে নিয়েছি। এবার এর উপরে একটু সাদা তেল ছড়িয়ে ভালো করে মাখিয়ে দেবো। আর এখানে দেখো, একটা সাদা পাতলা কাগজ এই পাত্রটার মাপে কেটে নিয়েছি, এর উপরে বসিয়ে দেবো। তারপরে আমি ব্যাটারটা ঢালবো। তো দেখো, কেক বানানো পাত্রটা রেডি হয়ে গেছে। এবার দুটো ব্যাটার যে আলাদা রেখেছি, এর মধ্যে আমি ইনো দিয়ে দেবো। তোমরা যদি বেকিং সোডা আর বেকিং পাউডার দাও, তাহলে আগে যখন দুধ দিয়ে মাখানো হয়েছিল সেই সময় দিলে ঠিক আছে। আর ইনোটা একদম সর্বশেষে দিতে হয়, তাহলে কেকটা ভালো ফোলে। ইনোর ওপরে সামান্য একটুখানি জল দিয়ে দেবো। এবার আমি কেকের পাত্রের উপরে একটার পর একটা লেয়ার দিয়ে দেবো। একটা কাঁঠি নিয়েছি, কাঁঠি দিয়ে একটুখানি টেনে দিচ্ছি। এদিকে বালিও গরম হয়ে গেছে, একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এবার কেকের পাত্রটা বসিয়ে দিচ্ছি এই স্ট্যান্ডের উপর। এবার আমি উপর থেকে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি, আর এভাবে আমি প্রায় আধা ঘন্টা মতো ঢেকে রাখবো।
চাপা আছি। এতে কি আছে? কেক। তুমি জানো? ওপেন করব। দেখি দেখি দেখি, ওয়াও কি দারুন হয়েছে দেখো। ওয়াও ওয়াও, কেকটা দারুন হয়েছে বলে কুটুস কি বলছে? ওয়াও। তো বন্ধুরা, প্রায় 30-40 মিনিট মতো ঢেকে রেখেছিলাম, তাতেই খুব সুন্দর কেকটা তৈরি হয়ে গেছে। তবু আমি একটা কাঠি নিয়েছি, কাঠি নিয়ে দেখবো যে পুরোপুরি হয়ে গেছে কিনা। এই দেখো, কোথাও লাগেনি। আর এমনি দেখো, বোঝাই যাচ্ছে যে সুন্দরভাবে রেডি হয়ে গেছে কেকটা। বালি গরম হয়ে গেছিলো, তারপরে হালকা আঁচে বসিয়ে রাখতেই ভালোভাবে কেকটা হয়ে গেছে। নামিয়ে নেবো, এটা দিয়ে দেখবো। দেখা হয়ে গেছে, কেকটা নামিয়ে নি। দেখো কি দারুণ হয়েছে, কেকটা কি দারুণ গন্ধ বেরিয়েছে, আর দেখতেও দেখো কি সুন্দর লাগছে। কেকটা বানিয়ে বেশ ভালোই লাগলো, কিন্তু কি সুন্দর হয়েছে কেকটা। এবার আমি অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি। ওয়াও, এবার আমি এই ওপরে কাগজটা তুলে নিচ্ছি। দেখো কি সুন্দর হয়েছে, আর কতটা স্পঞ্জি দেখো, একদম স্পঞ্জের মতো। ডিসেম্বর মাসে যে আমরা কেকগুলো কিনে খাই, তার থেকে মনে হয় আমি যে কেকটা বানিয়েছি বেশি সুন্দর লাগছে দেখতে, তাই না? তোমাদের কি মনে হয় কমেন্টে জানাবে। কিন্তু তো বন্ধুরা দেখো, কেক বানিয়ে বসে পড়েছি আমরা চারজন। আজকে কুটুস আছে, কুটুসের বাবা আজকে ক্যামেরাম্যান আসেনি, কুটুস বসেছে কেক খাওয়ার জন্য। এই 25 ডিসেম্বর বা ডিসেম্বরেই কেক খেতে বেশি বাচ্চারাই পছন্দ করে, বড়রাও তাই খায়। তো আজকে কেকটা বেশ সুন্দর লাগছে না বাবা? খুব সুন্দর, কালারটাও যেমন সুন্দর হয়েছে, কেকটা দেখতে কেমন লাগছে? দেখতেও দারুণ হয়েছে, হেভি হয়েছে। তো কেক কাটার আগে, আজকে কেক কাটবে কুটুস, তো কেক কাটার আগে বাবা তো গান করেনি অনেকদিন, তো বাবা একটা গান শোনাও, ভালো লাগবে তাহলে। কি গান গাইবে বলে মা? তোমার যা কমেন্ট করছে বন্ধুরা, কমেন্ট করছে তো, হ্যাঁ হ্যাঁ গাইবো, হ্যাঁ ঠিক আছে গাইবো। দাদু গান গাও, দাদু একটা হাততালি দিতে হবে, হাততালি হাততালি দিয়ে কে না রে না আর তো পারে না, না রে না আর তো পারে না, মন আমার নাস্তা না উদি একজন আরি ধাই, না রে না আর তো পারে না, ডান্স কর, মন আমার নাস্তা না উদি একজন আরি ধাই। এই দু লাইন থাক বন্ধুরা, অস্থির হয়ে যাচ্ছে কুটু, সেদিকে অস্থির হয়ে যাচ্ছে, বাবা গান করছে অস্থির হয়ে যাচ্ছে। কেক কাটবে, ওই দেখো ওই দেখো কিরম করে কাটবে, কাটো কাটো কুসু, সামনের দিকে আসো কাটো। তা আমাদের এবার বাবা তো কেবে গান করলে একটু, এবার কুটু কেক কাটবে, সরে আসো সরে আসো, এইদিকে কেক, মামা মামা হাত ধরে, হাত কাটো ধরো, কার হ্যাপি বার্থডে, হ্যাপি ক্রিসমাস ডে, তাই তো কিনতে পাওয়া যায় তার চেয়েও ভালো আছে মনে হয়। এবার দাদু দাদু ঠাকমা খাইয়ে দাও, হাতে দিয়ে দাও, দিয়ে দাও সবার হাতে, দিয়ে দাও দিয়ে দাও, তো আমার হাতে দাও, দাও দাদুর হাতে দাও, হ্যাঁ খেলে বয়ে যাবে, কেমন হয়েছে? হেভি সুন্দর কেক হয়েছে, হেভি টেস্ট হয়েছে বৌমা, তোমার হাতে তো জাদু আছে, ফটাফাটি দারুন। হ্যাঁ কেক কাটো, কেক কাটো, কেক কাটো, দেখো কি দারুন দেখতে লাগছে। আর কি হয়েছে বলো, কি হয়েছে কি হয়েছে? পাপাকে এখানে বসতে হবে, পাপাকে খেতে হবে, তাই না? তুমি একটু খাও।
এই তো বাবা খাচ্ছে তো এবার ঠিক আছে ঠিক আছে এবার তুমি একটু খেয়ে দেখো না পাপার এখানে বসতে হবে না আর বলার কিছু নেই হাতটা ভাটি সত্যি বন্ধুরা একবার তোমরা করে খেয়ে দেখো আমার বৌমা যেমন করে করেছে এইভাবেই তোমরা করে খেয়ে দেখবে ডিসেম্বর মাস পড়ে গেছে মানেই আমরা প্রত্যেকেই কিন্তু কেক খাওয়ার জন্য খুব অস্থির হই তো প্রথম থেকেই বাড়িতে এইভাবেই কেক বানিয়ে খাও বেশ ভালোই লাগবে বৌমা এতে কি কি দেওয়া আছে কেকে এটা বিস্কুট দিয়ে পার্লে জি বিস্কুট আর অরিও বিস্কুট পার্লে জি বিস্কুট দেওয়া আছে হ্যাঁ তুমি আগে খাবে তো কে খাবে তাহলে এটা কে খাবে কেমন হয়েছে বলো তখন তো একটু খেলাম দারুণ হয়েছে স্বাদ একদম নরম সত্যি দোকানের থেকে মতোই খুব ভালো হয়েছে আমার মনে হচ্ছে তো দোকানের থেকে ভালো লাগছে আমার কারণ দোকানের থেকে এটা আমার খুব মানে জন্মদিনের কেক যেটা হয় সেটা আলাদা আর 25 মানে ডিসেম্বরে যে কেকটা খাওয়া হয় সেটা আলাদা ডিসেম্বর মাসে আমরা আরো কিছু কেক বানাও এই ডিসেম্বর মাসটাই কেক খেতে বেশি ভালো লাগে তো বন্ধুরা তোমাদের এই কেকটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে আর অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিও দেখার জন্য আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে রেখো তো আজকের মতো টাটা 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 দিয়ে দাও তুমি এখন খাবে না পরে খাবে